আমি অনেক ওভারওয়েলমড আমাকে দেখে বুঝতে পারছেন অনেক হ্যাপি আসলে শাহেনশা 2019 সালে রিলিজ হয়েছিল তারপর অপারেশন সুন্দরবন রিলিজ হচ্ছে অনেকটা ব্রেকের পরে এবং আসলে মনে হচ্ছে যেটা আমার প্রথম সিনেমা আমি প্রমোশন করতে এসেছি আমি প্রথমবারের মতো নিজে হাতে পোস্টার লাগিয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং এখানকার সবার যে আতিথেয়তা যেভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে অ্যাকচুয়ালি আমরা খুবই ওভারওয়েলমড আমি তো খুবই হ্যাপি এবং খুব ভালো লাগছে তানিয়া কবির হচ্ছে একজন বাঘ গবেষক যে লন্ডন থেকে ফেরত এসেছে এবং তার বাবার কিছু ছেড়ে যাওয়া কাজ ছিল যেগুলো সে করার জন্যই বেসিক্যালি আসা এবং সুন্দরবনে পা রাখার পরই সে অনেকগুলো জিনিস দেখতে পায় যেগুলো তার মনে প্রশ্ন জাগায় এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তার জার্নিটা শুরু হয় এবং ঠিক সেভাবেই সে পুরো সিনেমাতে জুড়ে থাকে এবং আর বেশি কিছু বলবো না তাহলে গল্প রিভিল হয়ে যাবে নো 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 অ্যাবসলিউটলি না বেটার জায়গা তো ডেফিনেটলি না এটা কোনো কম্পারিজনই হয় না আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি সরকারি ইউনিভার্সিটিতে পড়বো কিন্তু হয়তো আমি পড়াশোনা এত ভালো না দেখে সরকারিতে পাইনি তাই টাকা জমিয়ে বেসরকারিতে পড়তে হয়েছে সো ইট ইজ সামথিং ডিফিকাল্ট অ্যান্ড অলসো যেহেতু আমি ফুল টাইম অ্যাক্ট্রেস আমার জন্য ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামটা ইজিয়ার ছিল সেজন্য আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এলএলবি করেছি এবং আমার আইন পড়ার ইচ্ছা ছিল অনেক তবে এইচএসসি পাশ করার পর প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে সব সরকারি ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম তার মধ্যে জাহাঙ্গীরনগর ছিল অন্যতম কাজ নিয়ে অনেক ব্যস্ত বিয়ের কথা চিন্তা করছি না আর আরও কিছুদিন একা থাকতে ইনশাল্লাহ এ বছরে আসছে আরও একটি গান আমার আসলে এক বছর লেগে যায় গান রেডি করতে কারণ আমার মনে হয় আমার আগের কাজের থেকে যদি এই কাজটা ভালো না হয় তাহলে আসলে এত কষ্ট করে কোনো লাভ নেই